Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel. চলে এলাম আবারও আপনাদের মাঝে একটি নতুন অংশ বিশেষ নিয়ে। তো আজকের ওয়েদারটা দারুণ, তো ভাবছি একটু উঠানে ঘোরাফেরা করব। চলুন, thank you.
বন্ধুরা, আমি কামিনী ফুলের মালা গাঁথার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। তো আমি জানি না, আমার মনে হতো কি কামিনী ফুলেরও হয়তো বা মালা হয়, কিন্তু না, দেখুন এইভাবে যখন সুইটা ঢুকাচ্ছি তখন পাপড়িগুলো আলাদা হয়ে যাচ্ছে, একদমই চুরমার। তো এটার বোধহয় মালা হয় না। আমার বাড়িতে বেলি ফুলেরও গাছ আছে, তো একদিন ট্রাই করব বেলি ফুলের মালা গাঁথার। ভাবছিলাম গাজরা বানাবো, বানিয়ে মাথায় লাগাবো আর শ্যুট করব, আপনাদের দেখাবো, কিন্তু দুঃখের বিষয় এটা আর হলো না। তো একটা জিনিস জানা হয়ে গেল, কামিনী ফুলের কোনো মালা হয় না। তো দেখুন, আমি এখনও চেষ্টা করছি একটি একটি পাপড়ি, সেটা কি সম্ভব বলুন? খুবই ছোটো পরিমাণে পাপড়িগুলি, এগুলো আর হবে না। কিন্তু কামিনী ফুলের একটা সবথেকে বড় গুণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে এত সুন্দর একটা স্মেল, এত সুন্দর একটা গন্ধ, মানে কি বলবো, এত ভালো, পুরো বাড়ি উঠান গন্ধতে ময় ময় করছে। তো দুটো কামিনী ফুলের গাছ ছিল, কিন্তু এখন আপাতত একটা। আর দেখুন, সব গোছ গাছ কমপ্লিট করার চেষ্টা করছি, কি সুন্দর লাগছে দেখুন কামিনী ফুলগুলো। প্রিয় ফ্যামিলি, এখন আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে দেখুন, যা কাজ ছিল সেটা কমপ্লিট করে রান্না বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আলু ভাজা হচ্ছে, আলুটা ভাজা হচ্ছে। আজ একটি ছোট দেশি মুরগি কাটা হয়েছে, মানে আমাদের বাড়িরই, সেটা রান্না করব, ঝোল করব। দেখুন ছোট, এটা আমরা দুবেলা হয়ে যাবে আর কি। আর হচ্ছে মশলা করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা, আলুটা ভেজে, পেঁয়াজটা ভেজে তারপরে মশলা টশলা সব কিছু দিয়ে মুরগির ঝোল করব। আসলে এই ছোটো মুরগির ঝোলগুলো ভিটামিন খুব হয়, মানে খেতেও ভালো লাগে। তো
ঝোলটাই এটার টেস্ট, আর মুরগিতে এমন কি থাকে যে, তাই না? আর হচ্ছে আর একটি সবজি বসিয়েছি, সেটা হলো বাঁধাকপির সবজি। আর কাল কাল মাছের তেল ছিল, সেই তেলটা এখানে দিয়ে দিয়েছি। তো এটা একদম শুকনো হয়ে যাবে, তারপরে নামিয়ে ফেলবো। তো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন, যারা যারা সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফ্যামিলি হয়ে আমার পাশে থাকবেন। ওকে, টাটা, বাই বাই।